আজকে আমরা মদিনা থেকে মক্কায় যাব উমরা করতে। সো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা আমাদের উমরার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন মিকাতে যাচ্ছি, ওখানে যে আমরা উমরার নিয়ত করব এবং দুই রাকাত নামাজ পড়বো, নফল নামাজ পড়ে তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে সেই উহুদ পাহাড়। আমরা এদিকে আসছিলাম যেদিন মদিনাতে ঘোরাঘুরি করছিলাম সেদিন, এর আগের ব্লগে আছে এটা। মিকাতে চলে আসছে আলহামদুলিল্লাহ। সো মদিনা থেকে আপনারা যারা মক্কায় যাবেন তাদেরকে এখানে এসেই অ্যাকচুয়ালি এহরাম বাঁধতে হবে আর কি, এখান থেকেই। এখানে পড়েছিলেন নামাজটা, বিসমিল্লাহ। আমার নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আজকে রাতে ইনশাল্লাহ উমরা করবো আমরা। অন্যরকম ফিলিংস একটা আসলেই, এবং জায়গাটা মাশাল্লাহ মানে অনেক সুন্দর। পাশে এই যে এখানে পাহাড় আর এই জায়গাটাতে মসজিদ। আর মাত্র 425 কিলো দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। সো আমরা এখন ওইদিকে যাব ইনশাল্লাহ। 4 ঘন্টা 10 মিনিট লাগবে সময়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই যে এখানে ওয়াচ টাওয়ার, আলহামদুলিল্লাহ আমরা কাছে কাছে চলে আসছি। আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলটার এসে রুম এরকম কোয়ালিটি। এখানে বেসিক্যালি 3টা বেড ছিল, আমরা 2টা বেড একসাথে করে ফেলছি। আর ওই সাইডে 1টা বেড আছে, ওর উপর একটু পরে লাগেজ খুলবো। আর এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা অলরেডি একটা আছে, এবং এখানে একটা টিভি আছে, এখানে বসার ফ্রিজ আছে, কই ফ্রিজ, এই যে ফ্রিজ আছে। ফ্রিজটা দেখি একদম নতুন, এই যে স্টিকার টিস্টিকার সব লাগানো আছে। আর এটা হচ্ছে ঢোকার গেটটা ওয়াশরুমের ভিতরে, এখানে কমোড, এখানে শাওয়ার নেওয়ার জায়গাটা আলাদা। আমরা এসে দেখছি যে শাওয়ারের ওই জিনিসটা নিচে পড়ে আছে, ওইটা উঠানো হয়নি। হেয়ার ড্রায়ার আছে। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। এই হোটেলটার নাম হচ্ছে নাওয়ারাত আলশামস 3। আর এখান থেকে হেরিমের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার, 9 মিনিট মতো লাগে হাঁটলে। যেটা আমি শুনলাম এই হোটেলটা অ্যাকচুয়ালি নতুন করে রেনোভেট হয়েছে, এই জন্য আর কি সুন্দর আছে এখনও। কিছুক্ষণ আগে হোটেলে আসছি, হোটেলে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম, উমরাহ করতে বের হয়েছি। এটা সেই ক্লক টাওয়ার, পুরো মেঘের ভিতরে ঢুকে গেছে দেখো। মাশাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর। আমরা ঢুকতেছি 79 নাম্বার গেট, এই গেটটা দিয়ে সোজা আমরা কাবা ঘর দেখতে পাচ্ছি। নজরে দেখ কিছু যেদিকে ঘুরে আমরা সবসময় নামাজ পড়ি, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন, রিবিল্ড করেছিলেন অ্যাকচুয়ালি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমরা এখন তাওয়াফ করব, তাওয়াফ শেষে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
এখানে জমজমের পানি রাখা আছে, এখানে জমজমের পানি খেয়ে নিলাম। আর এখন আমরা সাফা মারওয়ার মাঝখানে যে হাঁটা লাগে এবং দৌড়ানো লাগে সেটা আমরা করব এখন। এটা কাবা, এটা হচ্ছে সাফা পাহাড়, এই যে পিছনে সবুজ কালার দেখতে পাচ্ছেন এখানে। তো সাফা পাহাড়ে দাঁড়িয়ে কাবা দিকে মুখ ঘুরে একটা দোয়া করে তারপরে হাঁটাহাঁটি স্টার্ট করতে হয়। এখানে এদিক দিয়ে সবাই দোয়া করে এদিকে হাঁটা স্টার্ট করেছে। উঠতে পারে, আগে এটা খোলা ছিল, এখন ঘিরে রেখে দিয়েছে। সবুজ লাইটের এখানে আসলে দৌড়াতে হবে আমাদেরকে। এটা সে পাহাড়, ওই সাইডে টাইলস আর এই সাইডে হচ্ছে পাহাড়ের অংশটা এভাবে রেখে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে একটা দোয়া করে আবার আমরা এখন সাফা পাহাড়ের দিকে রওনা দেব ইনশাল্লাহ। আর এইভাবেই সাতবার যা আশা করতে হবে। আমাদের উমরা শেষ আলহামদুলিল্লাহ, আমরা ওই দিক থেকে বের হয়ে আসলাম ওই গেটটা দিয়ে। এখন আমরা যাচ্ছি চুল কাটাইতে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন দোয়া করি যেন আপনারা প্রত্যেকেই এখানে আসার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আমি জমজমটা আর নিচে না ভাই, এখানে আপনারা সেলুন পাবেন, এখানে এসে আপনারা চুল কাটতে পারেন। এখানে একটা খাবারের দোকান আছে, এই জায়গা থেকে আমরা চিকেন নিব। এই চিকেনটা নিব আর এই রাইস দুইটা মিক্স করে নেব। আরে দেখো ইফসা, ও মাশাআল্লাহ, আর নান্দুসের এটা খোলো, এটা দিয়ে আজকে এই চিকেন খাবো। এই খাবারটার প্রাইস নিচ্ছে হচ্ছে 50, মানে হচ্ছে 1500 টাকা, মানে এখানে খাবারের দাম এক্সেস, মানে অতিরিক্ত হাই। নান্দোসের সস দিয়ে চিকেন, বিসমিল্লাহ। আমরা কোথাও ঝাল খুঁজে পাচ্ছিলাম না এতদিন, এই জন্য নান্দোসের সস কিনে নিয়ে এসে খাওয়ার জন্য। আমি তো ওখানে হট সস দেখে হাই গেছি যে এরা হট সস কি করে, খুব ভালো লাগছে এখন। হেভি না, নান্দুসের সস হচ্ছে গেম চেঞ্জার যে কোনো জিনিসের। এখানে একটা দোকানের নাম হচ্ছে রাফিফ শপ, আর এস মাঝখানে একটা এস বসলে আমার নামে যেত রাসিফ শপ। জিনিসপত্রের দাম মদিনা থেকে একটু বেশি, তাই না ইফসা? মদিনা থেকে একটু বেশি, যেমন মদিনাতে যে জিনিসের দাম 2, এখানে হচ্ছে সেখানে 3। ইফসার নামে আমরা লিখতেছি, জায়নামাজ সহ নামটাম লেখা সহ সবকিছুর দাম নিল 13 রিয়াল। সামনে কাবা, আর আমরা এই রোডটা দিয়ে হাঁটছি, এই রোডটাকে বলে ইব্রাহিম খলিল রোড। সো এই রোডের আশেপাশে এরকম সব দেখতে পারবেন এবং অনেক জিনিসপত্র কেনা টেনা পাওয়া। আর পিছনের ওই সাইডে বাংলাদেশি কিছু রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে আর কি। আর বাংলাদেশ থেকে আসলে মোটামুটি সবাই মোটামুটি এই রোডটাতেই আশেপাশেই থাকে, 3-star হোটেলগুলো এই রোডের আশেপাশেই, যে যে এগুলো সব মোটামুটি 3-star 2-star টাইপের হোটেল সব। আর 5-star হচ্ছে এই সাইডে একদম কাছাকাছি। এই যে এখানে প্রচুর পায়রা, প্রচুর পায়রা। না ইফসা, কবুতরকে খাওয়া দাও, এখানে আপনারা কবুতরকে খাওয়া দিতে পারেন। সো আমরা গতকালকে উমরা করছি একদম রাতে, রাত 3টার দিকে ঢুকছি, ওই টাইমটা খুবই ফাঁকা ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি রাতে উমরা করেন তাহলে এমন একটা টাইমে ঢুকবেন ফজরের ওয়াক্তে জানি হচ্ছে আপনারা কাবার সামনে থাকেন, মানে তাওয়াফ করতে থাকেন। সেই সময়টা তাওয়াফ করতে থাকলে একদম সেই সময়টাই আপনারা একদম কাবার সামনে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। সেই সময়টা ফাঁকাও থাকে। যে এখানে KFC-র পাশে একটা পিজার দোকান দেখছিলাম আমরা,
যে এর ভিতরে সুইট কর্ন সুইট কর্ন কত ভালো আছে মরিচের গুঁড়া দিব দেন বাংলাদেশ আমরা মরিচ মিস করছি অনেক বেশি করে দেন কত 10 রিয়াল থ্যাংক ইউ পিজা খাবা পিজা স্মল হচ্ছে 25 বড় হচ্ছে 55 পেপারনি পিজা ছোট ছোট 25 রিয়াল 10 মিনিট মতো সময় লাগবে কেমন মজা বেশি করে ঝাল দিতে বলছি ঝাল দিতে ভালো লাগতো স্যার অনেকদিন পরে ঝালের টেস্ট পাইলাম আমরা এখানে আসার পর থেকে ঝাল কি জিনিস ভুলেই গেছি অলমোস্ট এই মিরিন্ডা এটার খুবই মজা আপনারা যদি সৌদি আরবে আসেন তাহলে এটা ট্রাই করেন কিন্তু এটা হচ্ছে মানে অন্যান্য সুপার শপগুলোতে দাম কম হেরেমের আশেপাশে এগুলোর দাম অনেক বেশি এটা নিলে হচ্ছে 4 ছোট্ট একটুকু পিজার দাম হচ্ছে 25 রিয়াল 3 × 25 = 75 750 অলমোস্ট তো আমরা এখন এখানে বসেই খাওয়া দাওয়া করবো এরকম একটা জায়গায় বসে মানে খাইতে পারাটাও শান্তির বিষয় পিজার চিজের ফ্লেভারটা ভালো কিন্তু সস খুব কম চিজটা খেতে ভালো লাগছে বাট সসটা আর একটু বেশি হলে ভালো লাগতো আর নামাজের টাইম হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ তাওয়াফ করতেছে এখানে ওই দেখো সামনে সে সোজা কাবা আসো পানি খাই জমজমের পানি খাবো এটা ঠান্ডা একটা হচ্ছে ঠান্ডা একটা হচ্ছে নর্মাল এটা নট কোল্ড মানে নর্মাল আর এটা হচ্ছে ঠান্ডা এখন এখানে নামাজের সময় হয়ে গেছে এই জন্য হচ্ছে তাওয়াফ বন্ধ হয়ে গেছে আর আমি এখানে দাঁড়ায় আছি আর আমার সামনে এই যে কাবা আলহামদুলিল্লাহ মানে এটা একটা অন্যরকম অনুভূতি আসলে এটা অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না যে কাবার সামনে দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন কাবা দেখে ও ইনশাল্লাহ আপনারা নিয়ত করেন আল্লাহ কবুলের মালিক মাসে কিছু টাকা সঞ্চয় করেন ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দান করেন ইনশাল্লাহ কফি চা এগুলো সব কিছু সার্ভ করতেছেন উনি এখানে একটু আগে দেখলাম যে একজন পাউরুটি দিয়ে বেড়াচ্ছে মানে এক একজন এক একজনকে হেল্প করতেছে আর কি খুবই ভালো লাগতেছে নামাজ পড়া শেষ আমরা বের হলাম এখন মসজিদ থেকে আমরা এই সুপার শপটাতে আসছি বিন দাউদ এখানে সব জিনিসপত্র পাওয়া যায় খাওয়া দাওয়ার জিনিসও কিনবো আবার বাংলাদেশে নিয়ে যাওয়ার জিনিসও কিনবো সব কিছু আছে চকলেট থেকে শুরু করে যা কিছু চান আপনারা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে যে সৌদি আরবে আসলে আপনারা অবশ্যই যে এইরকম 3 পিনের কনভার্টার নিয়ে আসবেন কারণ সবগুলো পোর্ট সৌদি আরবের এইটা তো এইগুলো কনভার্টার এখানে দাম লেখা আছে হচ্ছে 11.5 মানে প্রায় 300 টাকা 330 টাকা মতো পড়ে এগুলো একটা কনভার্টার এখান থেকে কিনছিলাম এটা প্রপারলি কাজ করে না এটা ভালো না এদিকে ঢুকে না তো এটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে কনভার্টার কিনে নিয়ে আসবেন বেস্ট কত যে খাবারের জিনিস মাশাআল্লাহ এইটা নিলাম এই জিনিসটা অনেক মজার এটা বাইরে বিক্রি করে 5 আর এখানে হচ্ছে 3 এগুলো কত করে ইপসা 150 টাকা করে এটা গন্ধ শুকে মনে হচ্ছে কি এটাকে এখনই খাই ফেলে একদম বেরির ফ্লেভার এইখানে এই জিনিসগুলোর প্রাইস ফিক্সড
মোটামুটি রিজনেবল, যেমন 42, 49, এখানে আশেপাশে পারফিউমের অনেক দোকান আছে এবং ওখান থেকে পারফিউম কিনতে গেলে আপনাদের অনেক দামাদামি করতে হয় এবং আপনি ঠকতেছেন কিনা বা জিততেছেন কিনা সেটা আপনি বুঝবেন না, কিন্তু এখান থেকে আপনারা পারফিউম দেখে কিনলে তাহলে মোটামুটি একদম ফিক্সড প্রাইসে, একটা রিজনেবল প্রাইসে আপনারা পারফিউম কিনতে পারেন। টেস্টিং স্যাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করে দেখবেন, যেটা পছন্দ হবে সেটা হচ্ছে একদম বক্সটা নিয়ে চলে যাবেন। বাংলাদেশি খাবার আমরা নিচ্ছি, এটা হচ্ছে মুরগির মাংস, তারপরে গরুর কালা ভোনা, এখানে আছে আলু ভর্তা, আর এখানে হচ্ছে একটা ঝাল টাইপের কি যেন একটা দিল ওর সাথে, আর এখানে আছে হচ্ছে শাক, তো এবং হচ্ছে দুইটা রাইস, এবং এর ভিতরে ডাল আছে, ডাল এবং আরেকটা জিনিস কি এক্সট্রা দিয়ে দিছে, সব কিছু মিলে আমাদের 38 রিয়াল খরচ পড়ছে। আমরা যে রোডটা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম ঠিক তার পাশেই হচ্ছে বাংলাদেশি অনেকগুলো রেস্টুরেন্ট আপনারা পাবেন, তো সেখান থেকে আপনারা এই খাবারগুলো নিয়ে এসে খেতে পারেন যদি আপনাদের মানে এই দেশের খাবার পছন্দ না হয়। এবং অনেস্টলি হ্যাঁ, কালা ভোনাটা ভাল লাগছে আমার, তো আমি হোটেলের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। ইফসা অনেকদিন ধরে ভাত খেতে যাচ্ছিলো এই জন্য এই জিনিসগুলো আনার, তাই না ইফসা? ওকে, আজকের মতো তাহলে এখানেই বেঁধে নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে, সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।